মুহূর্তে যে ঘটনায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় কর্মবিরতি পেন্ডাউন চিকিৎসকদের, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আদালতের নির্দেশ পাওয়ার পর সিবিআই তদন্ত এবং সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সিবিআই আধিকারিকরা পৌঁছলেন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর, গতকালই পাটুলি থানা থেকে নথি সংগ্রহ, যাবতীয় তথ্য সংগ্রহের পর সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের আধিকারিকরা, ফরেন্সিক আধিকারিকরা পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সিবিআই আধিকারিকরা পৌঁছলেন, কি কি তথ্য নথি তার ভিত্তিতে তদন্ত করবে সব খবরে নজর থাকছে আমাদের। আরজিকর মেডিকেল কলেজে সিবিআই এর ইনভেস্টিগেশন অফিসাররা, উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছেছেন আরজিকরের ঘটনায়। এবার সিবিআই এর হাতে সিট থেকে সিবিআই তদন্তে কি উঠে আসে নজর থাকবে আমাদের। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ, গতকালই সিবিআই এর জরুরি বৈঠক, পাটুলি থানা থেকে তথ্য নথি সংগ্রহ, এবং আজ ইতিমধ্যেই সরাসরি আরজিকর থেকে যে ছবি আপনারা দেখছেন, সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কাদম্বিনী হত্যাকাণ্ডের রহস্যে, খুন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত কারা, কি ঘটেছিল, যাবতীয় তথ্য সামনে। ইতিমধ্যেই জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার তিনি আমাদের সঙ্গে ছিলেন, এবং তিনি যেমনটা বললেন আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, গোটা বিষয়টি তারা দেখবেন, তারা ক্রাইম স্পটে পৌঁছবেন এবং তারপরেই গোটা বিষয়টি তারা ইতিমধ্যে দেখবেন। এবং আমাদের সঙ্গে রয়েছে সেই অফিসার পদমর্যাদার অফিসাররা, দিল্লির শীর্ষ কর্তারা, তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং গোটা বিষয় আন্ডার ইনভেস্টিগেশন এমনটাই কিন্তু বললেন তদন্তকারী আধিকারিকরা। তদন্ত প্রক্রিয়া শুরু করে কোন পথে এগোয় তদন্ত নজর থাকবে, সিবিআই আধিকারিকরা পৌঁছলেন, যাবতীয় খবর শুরু থেকে দিচ্ছেন প্রতিনিধি মেঘা রায়, রয়েছেন সরাসরি আরজিকর থেকে। মেঘা, আমরা দেখালাম আমাদের সঙ্গে কথা বললেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তারা বললেন সেমিনার হলে প্রবেশ করবেন, আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, গোটা বিষয়টি বিস্তারিত পরে জানানো হবে, মেডিকেল টিম রয়েছে, তারা যাবতীয় নমুনা সংগ্রহ করবেন, পরীক্ষা।
কৃষি কেন্দ্র তদন্তকারী সংস্থার প্রবেশ, সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখালাম। দেখা একেবারে এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশি তদন্তে যা যা তথ্য নথি উঠে এসেছিল, সঞ্জয় রায়কে একদিকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে পুলিশি তদন্ত প্রক্রিয়ায় এখনো পর্যন্ত উঠে আসা তথ্য সবটাই কি ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের, যেহেতু আদালতের নির্দেশ ছিল আজ সকাল 10টার মধ্যে হস্তান্তর করতে হবে, তা কি করেছে পুলিশ? আমাদের ধন্যবাদ মেঘা।